নমস্কার সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে সেই আদ্যাশক্তি তারিণী তারা মা ইচ্ছাময়ী রাজ রাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানায় অঙ্গি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে তাহলে যারা যারা আমার অনুষ্ঠান দেখেন তারা বুঝে গেছেন যে সামনে মহালয়া অমাবস্যা উপলক্ষে আমি কি কর্মকাণ্ড করতে চলেছি ঠিক তার পরের দিন অর্থাৎ পনেরোই অক্টোবর দু আমি করতে চলেছি নবরাত্রি অর্থাৎ আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে মহাসমারোহে অনুষ্ঠিত হবে নবরাত্রি উৎসব অর্থাৎ দেবীর বিভিন্ন স্বরূপের কথা আমরা জানি তার মধ্যে বিভিন্ন রূপে তিনি আবির্ভাব হয় জগৎকে রক্ষা আর প্রতিপালন করার জন্য আর সেটাকে আমরা আমাদের যে জীবনে যে কোনো বাধা বিঘ্ন অনায়াসে দূর হয়ে যায় কারণ এই তিথির মাহাত্ম বা গুণ আমরা এক কথায় বলে বোঝাতে পারবো না বা কারোর পক্ষে বোঝানোও সম্ভব নয় যে তিথির মধ্যে কি রয়েছে কি স্ট্যামিনা কি পাওয়ার কি ঊর্জা কি শক্তি শুধু একটা কথা আমি বলবো যে মানুষ যখন দিশে হারা হয়ে যায় মানুষ যখন দিকভ্রষ্ট হয়ে যায় মানুষ যখন কোনো পথ না পায় তখন দেবীর শরণাপন্ন হয় অর্থাৎ আমরা প্রত্যেকেই দেবীর শরণাপন্ন হই দেবী মানে ভগবতী দেবী দুর্গা জগদ্ধাত্রী তিনি এক আধারে জগৎকে ধারণ করে রয়েছেন যার দ্বারা জগৎ এই বিশ্বপ্রপাঞ্চ পরিচালিত হচ্ছে দেবীর মানে অসীম ক্ষমতা অসীম গুণ অসীম তার শক্তি অনেক কিছু কাজ কিন্তু সমাধা হচ্ছে দেবীর কৃপায় আমাদের কিন্তু অনেক কিছু কাজ আমরা অন করায়ত্ত করে নিতে পারি ঠিক এই মহালয়া অমাবস্যা এসে গেল আর মাত্র কয়েকটা দিন জানি আপনারা পুজোর বাজার শুরু করে দিয়েছেন অনেকের শেষের পথে কারণ দরজায় করানার চেয়ে শারদ উৎসব বা দুর্গা উৎসব আর এই সময় দিকে আমরা মুখিয়ে বসে থাকিয়া যারা বাঙালি যারা হিন্দু তারা দেবীর কাছে প্রপন্ন করে অর্থাৎ প্রণতি জানায় দেবীকে সর্বদা স্মরণ করে স্মরণ মনন করে আমাদের কিন্তু কর্মকাণ্ড চলে দেবী স্মরণ করলে দেবীকে যদি আমরা এই সময় ভক্তিভরে স্মরণ করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্ম ছকে যেকোনো বাধা বিঘ্ন অনায়াসে দূরীভূত হয়ে যায় ধরা যা কারোর জন্মছকে কাল সর্প নামক অশুভ দোষ রয়েছে এমনিতেই জানেন কাল সর্প বারোটা হয় অনন্তকাল সর্প কুলিক কাল সর্প বাসুকি কাল সর্প শঙ্খপাল কাল সর্প পদ্মকাল সর্প মহাপদ্মকাল সর্প তক্ষক কাল সর্প শঙ্খচুর কাল সর্প খাতক কাল সর্প বিষধর কাল সর্প শেষ না কাল সর্প তাহলে সর্প মানেই খারাপ আজকে আজকালকার আন করা জ্যোতিষটা বলে ফেলে কিন্তু না অনেক কাল সর্প মানুষকে উন্নতির শিখরে তুলে দেয় আবার অনেককে আবার ঠিক তাকে নিচে ফেলে দেয় ঠিক সাপ লুডো খেলার মতো আপনি মইবে আটানব্বইতে উঠে গেলেন কিন্তু একটা পুট পুটপলক অর্থাৎ এক সংখ্যা লুডো ছক্কাতে ছক্কা আছে না তাতে এক পড়লো আপনি নিরানব্বই থেকে সাপের মুখে পুড়ে গেলেন একবারে নয় চলে এলেন এটাই হচ্ছে কাল সর্বদোষ উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছে দেয় আবার মানুষকে জল চট জল ফেলে দেয় কিন্তু এই সময় অর্থাৎ দেবী পক্ষে এখন তো পিতৃপক্ষ চলছে মহালয়ার পর থেকে দেবীপক্ষ চলবে আর দেবী পক্ষে সমস্ত গ্রহরা দেবীর স্মরণে চলে আসে কারণ এই সময় মা দুর্গা জাগ্রত থাকেন অত্যন্ত থাকেন। আমাদের সমস্ত মনোবাসনা পূর্ণ করার জন্য তিনি আসেন কিন্তু আমাদের তার কাছে চাইতে হবে চায় মানে প্রেয়ার প্রার্থনা অর্থাৎ তার কাছে সংযোগ স্থাপন করতে হবে তার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে তবে তো আমরা সাফল্য পাব আপনার যদি সংযোগটা খুব কংক্রিট হয় সংযোগটা ভালো হয় তাহলে তো সাফল্য মিলবেই তাই না আর সংযোগ যদি আপনার ঠিক মনের মতো না হয় তাহলে সাফল্য লাভে বাধা হবে সেই কথা মাথায় রেখে মহালয়ার দিন আমি যে সকল বস্তু তৈরি করছি বহু মানুষ তাদের নাম নথিভুক্ত করে গেছে জন্ম ছকে যাদের যাদের অশুভ দোষ রয়েছে যেমন এখন বর্তমানে ধননাশ দোষ বা দারিদ্র দোষটা বেশি পরিমাণে চেম্বারে পাচ্ছি অর্থাৎ অর্থনৈতিক ক্রাইসিস অর্থাৎ অর্থ সংক্রান্ত ব্যাপার নিয়ে ভীষণ চিন্তার মধ্যে মানুষ পড়ে রয়েছে তাহলে সেই অর্থ থেকে আমাদের যদি বেরিয়ে আসতে হয় অর্থাৎ আমাদের অর্থের প্রাচুর্য যেটা সচ্ছল জীবনযাত্রা চলবে আজকেই একজন ক্লায়েন্ট ফোন করেছে ছেলেটি তার ছেলেটি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে নামি ক্লাস ফোর হয়ে গেল ফাইভ থেকে জানিয়ে দিতে হবে কোন স্ট্রিমে পড়াশুনো করবে বা ছেলে আগ্রহ প্রকাশ করছে কিন্তু সেই তার যে বাবার সেই রোজগারপাতি তেমন নয় খেয়ে পরে চলে যায় বা ছেলেটাকে এডুকেশন দিচ্ছে এখন সে চিন্তা করছে যদি ফাইভ থেকে তাকে সাইন্সে দেয় সায়েন্সে স্কুলেই ফিজ বাবদ একটা মোটা টাকা দিতে হবে তারপর তো প্রাইভেট টিউশন আলাদা 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 সব রয়েছেই সে চিন্তা করছে এখন কি করবো কারণ সামনে দু হাজার চব্বিশে ফেব্রুয়ারিতে ছেলেটি ফাইভে উঠবে এখন থেকে স্কুলে জানিয়ে দিতে হবে তাহলে অর্থ যদি না থাকে সে তার বাবার হাতে তাহলে ছেলেটাকে সে এডুকেশনটা দেবে কি করে কি করে সেই ছেলেটাকে শিক্ষায় শিক্ষিত করে উচ্চ জায়গায় নিয়ে যাবে পারবে তাহলে অর্থ একটা বল বলিয়া। আমি আমি বলেছি মহালয়ুদ্দিন তোমাকে আমি অষ্ট মহালক্ষী তার চেয়ে পিতাকে একটা অষ্ট মহালক্ষী কুবের যন্ত্রম দেব তুমি সেটাকে নিষ্ঠা ভরে করো এবং দেবী পক্ষে ধারণ কর দেবী পক্ষে কোনো জিনিস যদি আমরা ধারণ করি রত্ন না এই জ্যোতিষের মধ্যে অনেক কিছু বিষয় কিন্তু লুকিয়ে থাকে অনেক কিছু বিষয় লুকিয়ে থাকে জানতে হ্যাঁ কি আছে দেখেনি হ্যালো হ্যাঁ কোথা থেকে আচ্ছা হ্যাঁ কত নম্বর চ্যানেল কত সিটি কেবিল তাই তো কার সম্পর্কে জানবে আগে বলো তুমি কি আমার অনুষ্ঠান দেখো নিয়মিত আমি তো প্রতিদিন এই সময় আমি কিন্তু আসি এই চ্যানেলে আর রাত্রি এগারোটা থেকে আমাকে প্রতিদিন এই চ্যানেলে তুমি দেখতে পাবে আচ্ছা ভাইয়ের নামটা যদি বলো জন্ম তারিখটা যদি বলো জন্মস্থানটা একবার যদি বলো আমার অনুষ্ঠান এর আগে দেখেছো এর আগে বলতে দেখছিলাম আচ্ছা জন্মবার কি শনিবার ছিল আচ্ছা মেষ রাশি আর তুলা লগ্ন কেমন ওর পড়াশুনো নিয়ে প্রশ্ন আছে হ্যাঁ দেখো পড়াশুনো যে সকল ছাত্রছাত্রীদের পড়াশুনো নিয়ে প্রশ্ন আছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে চন্দ্র বুধ আর বৃহস্পতি গ্রহের মধ্যে যদি শুভ সংযোগ বর্তায় শুভ কানেকশন তৈরি করে বা এই সকল গ্রহদের মধ্যে তালমিল ঠিক থাকে সে কিন্তু খুব ভালোভাবে সাফল্য পাবে বুঝতে পারলে কি বলছি খুব ভালোভাবে সাফল্য পাবে কিন্তু তোমার ভাইয়ের মধ্যে এই বুধ চন্দ্র আর বৃহস্পতি গ্রহের মধ্যে সমন্বয়ের অভাব তালমিলের অভাব বা মিলমিশের অভাব যার দরুন পড়াশুনোর ক্ষেত্রে ওর কিন্তু পরবর্তী সময় প্রবল বাধা আসবে অন্যমনস্কতা বাড়বে বাড়ছে এগুলো হ্যালো হ্যাঁ বলছি ওর মধ্যে অন্যমনস্কতা বাড়বে চঞ্চলতা বাড়বে অস্থিরতা বাড়বে মিলবে তো একদম মানে আমি যেটা বলবো উনিশ থেকে বিশ হবে না কারণ আমি আমার প্রেডিকশনের উপর পুরো দায়িত্ব নিয়ে বলছি তাই হবে যাই হোক এখন যেটা দরকার ওর যে এই গ্রহদের যে তালমিল নেই এটা জানার পর তুমি ফেলে রেখো না কোনো সামনে যেহেতু মহালয়া অমাবস্যা এই যোগটাতে চেষ্টা করো এই গ্রহ কারণ আমি কিন্তু প্রত্যেকে গ্রহ রক্ষা কবচ বা রাশি রক্ষা কবচ যার যেটা লাগে দিচ্ছি এবং তৈরি করছি এই মহালয়া অমাবস্যা এবং সেটা যদি দেবী পক্ষে ধারণ করা যায় মানে খুব অভূতপূর্ব ফল দেয় মানে ভাষায় বলতে পারবো না কেমন আর ওর দশাটা এখন চলছে শুক্রের দশা শুক্রের দশা যদি কোনো ছাত্র বা ছাত্রীর জীবনে পড়ে তার মধ্যে কি হয় ভোগ বাসনা ফোন নিয়ে ঘাটাঘাটি বুঝতে পেরেছ বন্ধু বান্ধব সঙ্গ সবসময় অ্যামিউজমেন্ট অর্থাৎ আমোদ প্রমোদের মধ্যে সে জড়িয়ে পড়ে আমোদ প্রমোদের মধ্যে জড়িয়ে পড়বে অর্থাৎ এন্টারটেনমেন্ট পড়াশুনোর ক্ষেত্রে যদি এন্টারটেনমেন্ট হয়ে যায় আমোদ প্রমোদ চলে আসে সেটা কিন্তু বেশ চাপের ব্যাপার কেমন যাই হোক একটু অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও এবং সেই মোতাবেক পথ চলো ভালো হবে ভালো থেকো তাই বলি এখন অনেকে আমার অনুষ্ঠান দেখে ফোন কথা বলবো বলে ফোন করেন এখন আমার কিন্তু সময় নেই প্রচুর কাজের চাপ যেহেতু সামনে মহালয়া তারপর নবরাত্রি মহা সমারোহে আমার ইচ্ছাময় কালীবাড়িতে উৎসব চালু হয়ে যাচ্ছে আর এই নটা রাত দেবী দুর্গার সঙ্গে আপনারা একেবারে মেতে যান উৎসবটাকে আপনাদের নিজের জীবনের সঙ্গে মাতিয়ে দিন দেখুন মায়ের আশীর্বাদ মায়ের ব্লেসিং আপনার আপনার পরিবারের ঝরে পড়বেই পড়বে আমিও করছি আপনারাও ওপর করুন আর এই নদিন ব্যাপী যারা যারা সংকল্প যোগ্য প্রতিদিন এক এক একদিন এক একটা দেবীর পুজো হবে আমার ইচ্ছা বই কালীবাড়িতে যেমন মহালয়ের পরের দিন প্রতিপদের দিন পুজো হবে দেবীর স্বরূপ অর্থাৎ দুর্গা দেবীর স্বরূপ মা শৈলপুত্রী দ্বিতীয় দিন পুজো হবে অর্থাৎ দ্বিতীয়ায় মা ব্রহ্মচারিণী তৃতীয়ার দিন দেবী পক্ষের তৃতীয়ার দিন মা চন্দ্র ঘণ্টা দেবী পক্ষের চতুর্থীর দিন মা মাতা। হ্যালো হ্যাঁ তাহলে কার হচ্ছে প্রথম দিন হচ্ছে শৈলপুত্রী দ্বিতীয় দিন হচ্ছে ব্রহ্মচারিণী তৃতীয় দিন হচ্ছে চন্দ্রঘণ্টা চতুর্থ দিন হচ্ছে কুশমান্ডা কুশমান্ডা আমরা কুমড়োকে কুষ্মাণ্ড বলি তাহলে চতুর্থ দিন আমরা করবো দেবী কুশমান্ডার পুজো পঞ্চমীর দিন দেবী পক্ষের পঞ্চমীর দিন আমরা করবো স্কন্দ মাতা দেবীর পুজো মাতা মানে কার্তিকের মা হওয়ার সুবাদে দেবীর নাম হয়েছিল স্কন্দ মাতা। তার ধ্যান তার বীজ তার জপ তার বিশেষ চণ্ডীপাঠ আমি কিন্তু চলবে ষষ্ঠীর দিন অর্থাৎ মহাষষ্ঠী মহাষষ্ঠীর দিন করবো আমরা মা কার্তায়নীর পুজো কাত্তায়নু দেবীকে কাত্তায়ু দেবী মা দুর্গারই স্বরূপ কিন্তু শ্রীকৃষ্ণকে লাভের জন্য গোপীগণ গোপীরা তারা মা দেবী কাত্তায়নির কাছে প্রার্থনা করেছিলেন দেবী কাত্তায়নির কাছে স্তব করেছিলেন এই ষষ্ঠীর দিন অর্থাৎ মহাষষ্ঠীর দিন দেবীপক্ষের পক্ষের দেবীর পুজো হয় সপ্তমীর দিন মা কালরাত্রি তার ভয়ঙ্কর রূপ দেবী কালরাত্রির বিশেষ কিন্তু পুজো হয়ে থাকে অষ্টমীর দিন অর্থাৎ মহা অষ্টমীর দিন মা সিদ্ধিদাত্রীর বিশেষ পুজো আমার সুতরাং আমার খুব কাজের চাপ দয়া করে আমি প্রত্যেক উদ্দেশ্যে বলি আমি নিজের ভাগ্য এইভাবে জেনে কিচ্ছু লাভ নেই যাদের যাদের সমস্যা আছে যারা তীব্র সমস্যার দহনে জ্বলছে প্রত্যেকের নাম গোত্র দিয়ে আমি কিন্তু সংকল্প যোগ্য করছি বহুজন কিন্তু আমার ডায়েরিতে নাম নথিভুক্ত করে গেছেন এই সংকল্প যজ্ঞে সামিল হবার জন্য এবং তাদের মনোবাঞ্ছিত ফল লাভের জন্য আপনিও যদি করাতে চান আপনিও যদি ইন্টারেস্টেড থাকেন যোগাযোগ করবেন ওই আমার একটু ভাগ্যটা বলে দিন

আচ্ছা আমার অনুষ্ঠান কি নিয়মিত দেখা হয় বলতে পারবে আমার আলোচনার বিষয় কি হ্যাঁ মহালয় উপলক্ষে যে ইচ্ছাময়ী কালীবাড়িতে আমি যে মহা আয়োজন করেছি এই মহাযোগে মহা এবং সম্পূর্ণ তন্ত্র মতে যে কোনো শক্তি পুজো করতে গেলে আমাদের তন্ত্রের আশ্রয় নিতে হয় তন্ত্র মতে আচ্ছা জন্মবার কি বৃহস্পতিবার ঠিক আছে রাশি পাচ্ছি কর্কট রাশি মিথুন লগ্ন ঠিক আছে এইবার দেখো চলছে কেতুর দশা আচ্ছা কেতুর দশা চলছে আচ্ছা ওর পড়াশুনো নিয়ে প্রশ্ন আছে আমি বলিনি কর্কট রাশির জাতক জাতিকাদের বর্তমানে শনির ধাইয়া চলছে ওর মধ্যে ভীষণ পরিমাণে ক্লামসি অর্থাৎ লেজি হয়ে যাচ্ছে অলসতা কাজ করছে ভীষণ পরিমাণে মানসিক সমস্যায় ভুগছে দেখো যার দরুন পড়াশুনোয় মন বসাতে পারছে না পরীক্ষার খাতায় পারফরমেন্স ভালো হচ্ছে না এই ব্যাপারগুলো কিন্তু ভীষণভাবে ঘটছে তাই তো যতটা এক্সপেক্ট করবে সেই পরিমাণে নম্বর কিন্তু আসবে না কারণ ওর এখানে চন্দ্র গ্রহটা খুব বাজে ব্যাট পজিশনে রয়েছে চন্দ্র হচ্ছে লেখাপড়ার একটা কারক গ্রহ চন্দ্র যদি কোনোভাবে ম্যালিফিক থাকে চন্দ্র যদি কোনোভাবে সমস্যাত করে তাহলে সেটা কিন্তু খুব চাপের কেমন আর একটা হচ্ছে রাহু শনির, ছন্ন ছাড়া দোষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যার দরুন ও কিন্তু সব কিছু থেকেও ওর নানা সমস্যা দেখা দেবে আর একটা কথা বলি ওর জন্ম ছকে পিতৃ দোষ পরিলক্ষিত হয় বুঝতে পারছো অনেকের দেখেছি জীবনে অর্থ বৈভব বাড়ি গাড়ি সব আছে কিন্তু কোথাও যেন মানসিক ভাবে সে শান্তি পাচ্ছে না নিশ্চয়ই আমি বহু ক্ষেত্রে দেখেছি সেই জন্ম ছকের কিংবা মাতৃদোষের শিকার এই পিতৃ মাতৃদোষ যদি যাদের যাদের জন্ম থাকে কারণ পিতা মাতার কাছে আমরা ঋণই পিতৃণ মাতৃ ঋণ দৈব ঋণ এগুলো আমাদের জন্মছন্ম থাকে সেগুলোর জন্য আমাদের নানা অঘটন ঘটে ঠিক আছে আচ্ছা বলো কি বলছো এই এর জন্য এই যে সামনে মহালয় অমাবস্যা আমি মহা পুজোর আয়োজন করেছি এবং সেই পুজো করে যে সামগ্রী দেব যদি দেবী পক্ষে ধারণ করতে পারে তাহলে মানে অভাবনীয় সাফল্য কিন্তু সে পাবে ও পাবেই পাবে দেবী পক্ষে যদি ধারণ করতে পারে তাহলে অভাবনীয় সাফল্য পাবেই এ বিষয় কোনো দ্বিমত নেই কারণ ও রাশি চক্রের মধ্যে এই যে বললাম পিতৃদোষ বুঝতে পেরেছ এইটা কিন্তু ঠিক করতেই হবে পিতৃদোষ নবমপতি এখানে শনি রাহু কানেক্টেড হয়ে গেছে ঠিক আছে যদি এখন থেকে হালটা চেপে ধরো কোষে ধরো তাহলে আগামী দিন কিন্তু লেখা লেখাপড়ার ক্ষেত্রে ওর কিন্তু ভালো রকম সাফল্য আছে এ বিষয়ে দ্বিমত থাকবে না দ্বিমত থাকতে পারে না এখন থেকে হালটা কষে ধরতে হবে ঠিক আছে ভালো থেকে তাহলে এই নবরাত্রি তে যারা যারা দেবী পক্ষে নবরাত্রি করেন বা যাদের যাদের বাড়িতে নবরাত্রি চলেন কারণ আজকালকার নন বেঙ্গলিদের পাশাপাশি বাঙালিরাও এই উৎসবে মেতে যাচ্ছে বাঙালিরাও এই উৎসবে সামিল হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে বাঙালিরাও পিছিয়ে নেই তারাও নবরাত্রি পালন করছে নবরাত্রি যারা পালন করবেন বা গৃহে যারা পাচ্ছেন না তারা কিন্তু কারণ তাদের উদ্দেশ্যে আমি কিন্তু এই সংকল্প যোগ্যগুলো করছি যারা পারছেন না আর যারা পারছেন করুন ঠিক আছে আচ্ছা এইবার যাদের যাদের দেখা যাচ্ছে অর্থনৈতিক সমস্যা প্রবলভাবে চলছে তারা অবশ্যই দেবীর সামনে অর্থাৎ কারণ আমাদের হিন্দু বাঙালিদের ঘরে প্রত্যেকের ঘরে দেবী দুর্গার ফটো কিন্তু কম বেশি রয়েছে যাদের নেই তারা কিনে নেবেন বা জোগাড় করে নেবেন দেবী দুর্গা মানে সব পরিবারের একটা কোনো ফটো নেবেন অর্থাৎ লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ দেবী দুর্গা মহিষাসুর এবং তাদের বাহন এবং মাথার ওপর যদি শিব বা মহাদেব থাকে ভালো হয় তাহলে দেবী দুর্গার ফটো একটা জল চৌকির এবং তার কাছে নিবেদন করুন যাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটছে না তাদের উদ্দেশ্যে কথাটা বলছি একটা হলুদ কাপড়ের মধ্যে কিছু এলাচ কিছু লবঙ্গ কিছু যদি পারেন লক্ষ্মী করি তাতে একটু তেল হলুদের ফোঁটা কেশরের ফোঁটা দিয়ে দিন আর যদি পারেন এক টাকার কাঁচা এক টাকার কয়েন বর্তমানে এই স্টিলের কয়েনগুলো যদি আগেকার কয়েন যদি থাকে কারো বাড়িতে থেকে থাকে অনেকের বাড়িতে আগেকার কয়েন ছিল তাহলে লাল মানে ওই কয়েনের গুলো লাল তেল সিঁদুর দিয়ে দিয়ে দিন এক মাসে আর এক মাসে তেল সিঁদুর দিয়ে দিয়ে দিন দিয়ে ভালো করে মুড়িয়ে দেবীর কাছে রাখুন আর এই নটা দিন দেবীর সঙ্গে যুক্ত হয়ে যান মাতোয়ারা হয়ে যান মেতে যান এবং মহালক্ষ্মীর যে প্রসিদ্ধ মন্ত্র এই সময়টা করেন কারণ এই সময় করা অর্থাৎ দেবী পক্ষে বা মাতৃপক্ষে করা কোনো ক্রিয়া দশ গুণ ফল দেয় শাস্ত্রে বলছে আপনি যদি এখানে একমালা মালা জপ করেন দশ মালা জপের সমান তাহলে সেইখানে যদি ভক্তি বিষয় তবে জপ করছেন আর অন্যদিকে মন যাচ্ছে অন্য চিন্তা করছেন হেলে জপ করছেন সেটা নয় যেটুকু করুন মনসংযোগ দিয়ে করুন দেবীর কাছে ভক্তি ভরে প্রাণ ভরে প্রার্থনা করুন রেজাল্ট কিন্তু আপনার অবধারিত এ বিষয়ে কোনো দ্বিমত থাকতে পারে না থাকবেও না অবধারিত কিন্তু রেজাল্ট কিন্তু আপনি পাবেনই পাবেন পেতেই হবে আমি যাদের যারা যারা করেছে কেউ কেউ চাকরি লাভের জন্য চেষ্টা করছে সন্তানের ভালো এডুকেশন দিতে পারছে না আজকেই ফোনে বললো ক্লাস ফাইভ থেকে তাদের বলে দিতে হবে স্কুলে তা চিন্তা করছে বাবার তো সেরকম আয় নেই যে এরপরে যখন উঁচু ক্লাসগুলো হবে ফাইভ থেকে সিক্স সেভেন কি করে চালাবো মানুষের তো একটা দুশ্চিন্তা হয় যাদের অর্থবল নেই তাদের কিন্তু চিন্তাটা বেশি কি করে এডুকেশনটা দেব কি করে সেই এডুকেশনের দ্বারা আমরা চলবো অনেক কিছু বিষয় কিন্তু নির্ভর করে অনেক কিছু বিষয় আমাদের ভাবতে হয় ভেবে চলতে হয় আমরা তো মানুষ হুটপাট করে ডিসিশন দিতে পারি না আমাকে বলছে যে শাস্ত্রীজি ছেলেটাকে কি সায়েন্স পড়াতে পারবো স্কুলে তো জানিয়ে দিতে বলেছে স্কুল এখন থেকেই জানিয়ে দিতে হবে কারণ যত নামি দামি স্কুল অর্থাৎ যে সকল স্কুল ইংলিশ মিডিয়াম বেসিক্যালি যারা পড়াশুনো বিষয়ে ভীষণ পরিমাণে সিরিয়াস তারা আগে থেকে কিন্তু সে প্রিপারেশন প্রিপেয়ার করতে হয় আমি বলছি তুমি লেগে পড়ো মায়ের নাম করে লেগে পড়ো একটা সন্তান তাকে এডুকেশনটা দেবে না সে যখন পড়াশুনোয় ভালো এই ক্লাস টেস্টে সে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এবং তিনটেতেই ফুল মার্কস পেয়েছে তাহলে বুঝুন কি পড়াশুনোর ব্রেন এই এই ছেলেটাকে যদি আজকে এডুকেশন দিতে না পারে বাবা মার চিন্তা হয় কি হয় না তাই আমি বলছি ওঠো জাগো একদম চিন্তা করো না তুমি যেরকম বলছি সেইভাবে তুমি পালন করো রেজাল্ট পাবেই পাবে এ বিষয়ে কোনো দ্বিমত নেই কি আছে দেখে হ্যালো হ্যালো হ্যাঁ কোথা থেকে মুর্শিদাবাদ থেকে আচ্ছা অনুষ্ঠান দেখা হয় আমার বলো জন্ম তারিখটা বলো সময় সকাল সাড়ে আটটা জন্মবার কি শনিবার রাশি হচ্ছে যেটা পাচ্ছি এখানে হ্যালো তুলা রাশি বৃষ্টিক লগ্ন তুলা রাশি বৃষ্টিক লগ্ন কেমন আচ্ছা এটা কার বললে মেয়ের তোমার মেয়ের একটা আচ্ছা নামটা একবার যদি বলো আচ্ছা ওর তুলা রাশি বিশ্রিক লগ্ন আচ্ছা যেটা মানে তোমার প্রশ্ন আছে যে কর্মজীবন তাই তো তার সাথে সাথে বিবাহটা বলে দিলে ভালো হয় যে বিবাহ ক্ষেত্রে সাফল্য পাবে কিনা ঠিক আছে আগে কর্ম হ্যাঁ দেখো ওর কারণ দশম ভাব থেকে আমরা কর্ম মান যশ আর প্রতিপত্তি বিচার করি আমরা কর্ম মান যশ প্রতিপত্তি দশম ভাব থেকে বিচার করি তাহলে দশমের লড় হলো বুধ সেই বুধ এখানে রাহুগ্রস্ত যার দরুন কর্ম নিয়ে একটা অযচিত মানে অযথা মানসিক একটা ছকে দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে তার সাথে সাথে ওর চতুর্থে মঙ্গল এখানে কিন্তু মাঙ্গলিক দোষ ও রাশিচক্রে তৈরি করেছে এটা কিন্তু শুভ ইন্ডিকেশন দিচ্ছে না কেমন আর চক্রে রবি রাহুর গ্রহণ দোষ এটা কিন্তু অত্যন্ত অশুভ রবি রাহুর গ্রহণ দোষ এটা কিন্তু তার সাথে সাথে হবে অর্থাৎ যেমন সূর্য গ্রহণ হয় যেমন সেই সময় সূর্যের আলোটা ঢাকা পড়ে যায় আবার চন্দ্রগ্রহণ হয় চন্দ্রের আলোটা ঢাকা পড়ে ঠিক সেইভাবে কেমন ওর দশম ভাবকে যদি একটু ক্লিয়ার করতে পারো দশম জায়গাটাকে যদি একটু বুস্ট করতে পারো তাহলে কর্ম কিন্তু অনেক বেশি ভালো হবে কর্মটা অনেক বেশি স্ট্রং হবে কেমন আচ্ছা বলো আর কি প্রশ্ন আছে চাকরি পাবে কিন্তু চাকরি টিকিয়ে রাখা চাকরিতে স্থায়িত্ব বজায় রাখা এটা কিন্তু অনেক চাপের চাকরি পেলে হবে না চাকরিটা টিকিয়ে রাখতে হবে তো বালগ্রহ আর রাহু এখানে কিন্তু অত্যন্ত ভাবে ড্যামেজ করছে তাই এই জায়গাটাকে একটু অভিজ্ঞ জ্যোতিষকে দেখাও মহালয়ার দিন বিশেষ পুজো পাঠের পর দেবী পক্ষে ধারণ করাও দেবী পক্ষে ধারণ করা যে কোনো রত্ন যে কোনো কবচ যে কোনো রেখে আজ ভালো ভালো জায়গায় জব করছে আজকে ভালো ভালো জায়গায় তারা প্রতিষ্ঠা লাভ করেছে প্রতিষ্ঠা পেয়েছে তোমারও হবে কেন হবে না এই কি কথা কেন হবে না না হওয়ার তো জায়গা নেই শুধু দশম ভাবটা একটু পীড়িত হয়ে আছে বুঝতে পেরেছ জাস্ট ওটাকে একটু ক্লিয়ার করে দাও ব্যাস চিন্তা করতে হবে না ভালো থেকো হ্যাঁ ভালো আমাদের থাকতেই হবে তাই বলি প্রচন্ড আমার এখন যেহেতু সামনে মহালয়া নবরাত্রি প্রচন্ড কাজের চাপ তাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যারা যারা ভাবছেন যে একটু জেনে নিই দেখুন এখন আমার সময় কেউ এইভাবে অযথা ভাগ্য বিচারের জন্য ফোন করবেন না যাদের যাদের সমস্যা কেন্দ্রিক হচ্ছে যারা প্রকৃত সমস্যায় ফেঁসে রয়েছেন কেউ চাকরিতে বাধা কেউ বিদ্যায় বাধা কেউ বিয়েতে বাধা বাস্তু বাধা সর্বোপরি শত্রু বাধা এই সময়টা শত্রু বাধা কাটানোর মক্ষম সময় কারণ দেবী দুর্গা অশুভ শক্তিকে পরাস্ত করে শুভ শক্তি জয়গান করেছিল কারণ মহিষাসুরের অত্যাচারে দেবতারা স্বর্গের আসন ছেড়ে পালিয়ে গেছিল তখন দেবীর আহ্বানে আকাশে বাতাসে দুন্ধুমি ভেজেছিল এবং দেবতাদের পুঞ্জীভূত তেজে দেবীর উৎপত্তি হয়েছে সুতরাং সমস্ত দেবতার শক্তি দেবী দুর্গার মধ্যে আসীন দেবী দুর্গার মধ্যে সমস্ত দেবতাদের শক্তি লুকিয়ে আছে এখানে বিষ্ণুর শক্তি রয়েছে ব্রহ্মারও শক্তি রয়েছে মহেশ্বরও শক্তি রয়েছে তারপর অন্য দেব ইন্দ্র আছে বরুণ আছে বিশ্বকর্মা আছে এক একটা দেব দেবতারা দেবীকে এক একটা অস্ত্র দান করেছিলেন করে অসুর বিজয় যাত্রায় যেতে পাঠিয়েছিলেন যেমন বিষ্ণু চক্র দিয়েছিলেন শঙ্কর দিয়েছিলেন ত্রিশূল বিশ্বকর্মা দিয়েছিলেন অভেদ বর্ম যাকে বলা হয় বুলেট প্রুফ যেটা অভেদ করা যায় না সেই জন্য তো আমরা শক্তির এই সময়টা শক্তির আরাধনা করার সময় যে শক্তির মধ্যে দিয়ে তিনি ক্রিয়াশীল রূপে অভিব্যক্ত হন তার স্থিতিকালোচিত শক্তি শ্রী বা সরস্বতী

তোমার বৃষ লগ্ন তাহলে আজকে তোমার বয়স হলো প্রায় ধরো তেতাল্লিশ বছর পার হয়ে গেছে তাই তো কিন্তু তুমি সেইভাবে টাকা সঞ্চয় করতে পারো দেখো হয়েছে মানে এক হাতে যেমন টাকা এসছে আর এক হাতে টাকাটা বেরিয়ে যাওয়ার জন্য রাস্তা পরিষ্কার হয়ে রয়েছে তুমি যে কাজে যাও সে কাজে বাধা হয় তোমার যে কাজগুলো হয় না বাধা পেতে পেতে ঠক্কর খেতে খেতে চলতে হয় তুমি যার জন্য করবে সেখান থেকেই ধাক্কা খাবে হোঁচট খাবে লোকে ভুল বুঝবে তুমি যার জন্যই করো কেন সেখান থেকেই লোকে ধাক্কা খাবে আর হোঁচট খাবে বুঝতে পেরেছো বললো যে খারাপ ভাবে হবে আচ্ছা বিয়ে করেছো হ্যাঁ দেখো এই বিয়ের জায়গাটা বলি মাঝে মধ্যে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে কারণ সপ্তমপতি মঙ্গল চতুর্থে রাহুর সঙ্গে কানেক্ট করে আছে একে ভৌম দোষ তাতে রাহু কানেক্টেড মঙ্গল যেটা তোমার পারিবারিক জীবনের ওপর প্রভাব ফেলবে সেটা কি ফেলছে পারিবারিক দিক থেকে এই যে চতুর্থে রাহু দেখবে স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দেবে হ্যালো হ্যাঁ বলুন ওর দেবে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দেবে অর্থনৈতিক কিছু সমস্যা দেখা দেবে হ্যালো এই জায়গাগুলো ঘটবে বা সন্তানকে কেন্দ্র করে দুশ্চিন্তা কেমন দেখো আরে সন্তানও তো পরিবারের মধ্যে লোকে ভাবে স্বামী স্ত্রীর গন্ডগোল মানে হাতাহাতি চুলোচুলি না অনেক ক্ষেত্রে এমন হয় স্ত্রীর শরীর একজন একজন বলছে যে বিয়ের পর থেকে একদম যাচ্ছে না কত বড় বড় কলকাতার ডাক্তার দেখিয়েছি কিন্তু কিছুতে কিছু না কিছু ব্যাধি লেগেই রয়েছে কিছুতেই সে কিন্তু এখান থেকে বেরোতে পারছে না তাহলে এটাও তো একটা প্রভাব আচ্ছা বলো আর কি প্রশ্ন আছে আচ্ছা তুমি কি করছো বর্তমানে আচ্ছা কাপড়ের ব্যবসা এবার দেখো শত্রু তো আমরা ষষ্ঠ ভাব থেকে বিচার করি ঠিক আছে তাহলে তোমার ষষ্ঠ ভাবের লর্ড বুঝতে পেরেছ সেখানে এখানে ড্যামেজ হয়ে রয়েছে যার দরুন তুমি না চাইতো অবাঞ্ছিত শত্রু কিন্তু তৈরি হয়ে যাবে তুমি না চাইলেও শত্রুতা কিন্তু বাড়বে তুমি না চাইলেও শত্রুতা বাড়বে শত্রু দমনের কাজ দেবী পক্ষে খুব ভালোভাবে করা যায় এই যে মহালয়ার অমাবস্যা আছে না শত্রু দমনের কাজ কিন্তু খুব ভালো হয় দেবী যেমন সমস্ত ওষুধদের বিনাশ করেছিল অসুর কুলকে ধ্বংস করেছিল জগৎকে রক্ষা ও প্রতিপালন করেছিলেন ঠিক সেইভাবে আমরাও আমাদের জীবনে ভেতরকার শত্রু বাহ্যিক শত্রু সমস্ত কিছু দমন করতে পারো তাই বলি একটু জ্যোতিষ পরামর্শ মোতাবেক এই জায়গাগুলো দেখো এবং যদি পারো একটা সংকল্প যোগ্য যেখানে হয় ন দিনের জন্য সেটা করা ভালো হয় ঠিক আছে ভালো থেক যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকে চট করে একটু বলে দিই দক্ষিণ কলকাতায় আমার দুখানা চেম্বার নিশ্চয়ই জেন জানেন গড়িয়াহাট মোড়ে ভাগ্যচক্র প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যে ছটা থেকে রাত নটা যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট এখানে বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে সাতটা এবার চলে আসি দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি ডায়মন্ড প্লাজা বিগ বাজার যে শপিং মল তার ঠিক পাশেই হলো ইচ্ছাময়ী কালীবাড়ি এখানে আপনারা পাচ্ছেন প্রতিদিন সকাল নটা থেকে বারোটা হাওড়া ময়দান জাগৃতি শরৎ সদনের ঠিক উল্টো দিকে যোগেশচন্দ্র মেয়েদের স্কুলের ঠিক পাশে যে জাগৃতি চেম্বার বুধবার চারটে থেকে সাতটা এছাড়া অনলাইনও কিন্তু বিচারের ব্যবস্থা যারা ভাবছেন যে আমি নর্থ বেঙ্গলদা রয়েছি কেউ ভাবছে আসানসোলে রয়েছি সেখানে আমি পৌঁছোতে পারছি না অথচ আপনি চাইছেন এই দেবী পক্ষে আপনি কাজ পেতে সুফল পেতে ভালো থাকতে সারা জীব বছরটা ভালোভাবে জীবন কাটাতে দেবীর দুর্গার কৃপায় তাহলে অবশ্যই কিন্তু আপনি জন্ম ছকটা বিচার করুন আমি দায়িত্ব নিয়ে সমস্ত কিছু বাড়ি পর্যন্ত সামগ্রী পৌঁছে দেব যারা যারা দূরে আর আছেন তাদের ক্ষেত্রে বলছি আমি বাড়ি পর্যন্ত কিন্তু পৌঁছে দেব আমার সেই ব্যবস্থা কিন্তু আমার রয়েছে সুতরাং যারা ভাবছেন দেরি না করে এগিয়ে আসুন সময় কিন্তু হাতে আর নেই সময় বড় কিন্তু নিষ্ঠুর সুতরাং সময়কে কাজে লাগাতে হবে সময়কে আমাদের ইউটিলাইজ করতে হবে সময় যদি হারিয়ে যায় আমরা কিন্তু সব ক্ষেত্রে পিছিয়ে পড়ব পিছিয়ে পড়লে চলবে না আমাদের ক্রমাগত এগিয়ে যেতে হবে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন তাই না তাই জন্য যারা যারা শত্রুজ্জ্বালায় অস্থির তারা কি করবেন একটা কালো এই দেবীপক্ষে করুন দেবীপক্ষে করা কোন ক্রিয়া কোনো শাস্ত্রবিধি কোন উপচার অবধারিত ভালো ফল দেয় কালো সিল্কের কাপড়ের মধ্যে কিছু কালো তিল নিন গোলমরিচ নিন ভালো করে বাঁধুন বেঁধে একটা পুটুলি তৈরি করুন ছোটো ছোট কাঁটা পেরেক বা আলপিন বা পিন পেরেক শত্রুর নাম করে তাতে ভরে দিন ভোরে ঠিক সন্ধে বেলায় গিয়ে কোন নির্জন স্থান শশা বা শ্মশানে গিয়ে পুঁতে রেখে আসুন ভীষণ ভালো ফল পাবে যে সকল শত্রু আপনাকে খুব ডিস্টার্ব করছিল আপনাকে ভীষণ ভাবিয়ে তুলেছিল সে তার পথ থেকে সরে যাবে যারা প্রেমে ব্যর্থ যারা যারা সম্পর্কে টানা ভীষণ কষ্ট পাচ্ছে অনেকে সে আমার চেম্বারে বলে আগে আমাকে কত গুরুত্ব দিত আমাকে কত আগে ভালোভাবে কেয়ার করত আমার প্রতি কত টান ছিল শাস্ত্রীজি আজ আর সেই টান কিন্তু নেই আজ আমাকে দেখলে দুচ্ছাই করে তারা এই ক্রিয়াটি করণ দেবী পক্ষে করুন দেখুন কি রেজাল্ট হয় একটা ছোট মধুর শিশু নিন মধুর শিশি তার মধ্যে একটা ছোট ভুজি পত্র জোগাড় করুন এবং দেবী দুর্গা যে নবান্ন মন্ত্র রয়েছে চামুন্ডা এটা এটা যদি এই সময় করা যায় খুব ফল দেয় হিং কালী মা চামুন্ডায় বিচ্ছে ওং কালী মা বিচ্ছে এই মন্ত্রটা জপ করুন এই মন্ত্রটায় ভোজ্যপত্র যদি বলেন ভোজ্যপত্র কোথায় পাবো কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন লাল কালী বা কুমকুম দিয়ে কিংবা অষ্টগন্ধার কালি দিয়ে লিখুন লিখে সেটা ভাঁজ করুন মধুর শিশির মধ্যে ডুবিয়ে দিন এবং সেটা এক হাত গর্থ করে পুঁতে দিন এবার অনেকে প্রশ্ন করতে পারে আমার তো ফ্ল্যাট বাড়ি আমার তো কোনো খালি জমি নেই আমি তিন তিনতলার ওপর থাকি তাহলে মাটি পেতে গেলে একটা টব প্লাস্টিকের টপ কিন্তু হবে না মাটির টপ কিন্তু রাখুন মাটির টবের মধ্যে মাটিটা মাটিটা মানে চীনা পোড়া মাটি তার মধ্যে যে মাটি দেওয়া থাকে সেই মাটিতে গর্ত করে পুঁতে দিন প্রতিদিন একটু করে জল দিন এবং মহামায়ার যে এই মন্ত্র প্রতিদিন এই দেবীপক্ষে করতে লাগুন দেখুন যে সম্পর্ক ভেঙে চলে গেছিল। যে সম্পর্কে কিন্তু মানে দেখা যাচ্ছে আপনাকে ছেড়ে একটা সময় কত গুরুত্ব দিত আর সে সরে গেছিল সেই আবার লাইনে ফিরে আসবে যাবে কোথায় মহাশক্তির যদি কৃপা থাকে সব সম্ভব এটা করে দেখুন ক্রিয়াটা আমাকে বলবেন আপনারা ফোন করে যারা সম্পর্কে টানা পড়ে নে কষ্ট পাচ্ছে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আর জানেন চন্ডীপাঠ ছাড়া দেবী দুর্গার পুজো কিন্তু সমাদা হয় না আমি কিন্তু অষ্টমীর দিন মহাপুজোর দিন কিন্তু মানে এই নটা দিন আমি কিন্তু মেতে থাকবো নটা রাতকে ব্যবহার করব। সংকল্প যজ্ঞের দ্বারা আমার ভক্ত বৃন্দের জন্য নটা দিন তাদের প্রত্যেকের নামে আজও একজন এসেছিল এটা প্রাইমারি স্কুলে এটা পার্মানেন্ট হচ্ছে না সে অনেকদিন করছে তার সুযোগ এসছে আমি আমি তাকে দিয়েছিলাম জিনিসের আগে সেটা নেওয়ার পর এবার যাতে হয়ে যায় মানে একেবারে দোরগোড়ায় এসে গেছে তাহলে সেই সেই নবরাত্রিতে আমাকে সংকল্প যোগ্য করতে বলে গেল তাহলে আপনাদের পরিবারে প্রিয়জনের জন্য যদি এরকম থেকে থাকে তাহলে কিন্তু ফোনে নয় অনেকে ফোনে জিজ্ঞেস করেন আমার এই দোষ আছে আমি ওখানে গেছিলাম কোথায় কি গেছিলেন এখানে আমার মতো করে আমি বিচার করব দেখব যদি কালসর্প থাকে কি মাঙ্গলিক দোষ কি অবস্থায় রয়েছে মঙ্গল কোথায় রয়েছে দেখে তবে বলবো যাই হোক চন্ডীপাঠ ছাড় তো দুর্গা সম্পন্ন হয় না তাহলে সেই মহাশক্তির কাছে এটা প্রার্থনা করি তংস

শাহ ধারায় সবাহ নায় সভরণায় নীলকণ্ঠ ভৈরবী অসুর দলনি নাশিনী বিপদ তার শ্রী জগদ্ধাত্রী বিপদ নাশিণী দেবী দুর্গাউ নম হর পাপং হরো ক্লেশং হরো শোকং হরো দুঃখং হর রোগং হর ক্ষোভ হর মারিং হর প্রিয়ে